এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই খুব শীঘ্রই বিডিপি রেজাল্ট পাবলিশ হবে খুব সম্প্রতি বিডিপির খাতা দেখা বা মূল্যায়ন কমপ্লিট হয়েছে এখন জোর কদমে চলছে মার্কশিট তৈরি মার্কশিটের নাম্বার টাইপিং জোর কদমে চলছে কিছুদিনের মধ্যে সার্ভারে বিডিপি রেজাল্ট আপলোডের প্রসেস চলবে যাতে আপনারা অনলাইনে রেজাল্টটা চেক করে নিতে পারেন পুজোর আগে না হলেও পুজোর পরে হয়তো বিডিপি রেজাল্ট পাবলিশ হয়ে যাবে রেজাল্ট যখন পাবলিশ হবে আপনাদের মধ্যে নানারকম কনফিউশন দূর করতে এই ভিডিওটি আমরা তৈরি করেছি মার্কশিট পেলে মার্কশিটের মধ্যে নাম্বার এবং এই সব বিষয়গুলো থাকবে তাই আপনারা অরিজিনাল মার্কশিটের মধ্যে দিয়ে বিষয়টা একটু বুঝে নিন কত নম্বর পেলে পাস এবং এনসি কি করবেন মার্কশিটের নাম্বার ক্যালকুলেশানটা কীভাবে বুঝবেন এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কত নম্বর পেলে হয় এই সব বিষয়গুলো আপনারা এই মার্কশিটের মধ্যে দিয়ে বুঝে নিন কারণ রেজাল্ট পাবলিশ হলে সবাই ব্যস্ত হয়ে উঠবে অনেক কিছু বিষয় আপনারা তখন বুঝতে পারবেন না তাই আগে থেকে বিষয়টা পরিষ্কার করে নিন অবশ্য আপনারাও এই প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছেন আপনারাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রেজাল্ট সংক্রান্ত অনেক কনফিউশান দূর হয়ে যাবে মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন প্রথমেই চলে আসি আপনারা যে বিডিপি পরীক্ষা দিয়েছেন বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই বিডিপি পরীক্ষার অ্যাসাইনমেন্টের পাসিং মার্কসে আমরা চলে আসি অর্থাৎ অ্যাসাইনমেন্টে কত পেলে পাস করবেন সেটা আমরা চলে আসি এখানে দেওয়া আছে দেখুন একশোর মধ্যে পঁয়ত্রিশ পেলে পাস এবং যারা পিজি করছেন তাদের ক্ষেত্রেও অ্যাসাইনমেন্টে একশোর মধ্যে পঁয়ত্রিশ পেলে পাস এরপর আমরা আসবো থিওরি পরীক্ষা আপনারা যে বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশান দিলেন সেই বিডিপি পরীক্ষায় পাসিং মার্কস অর্থাৎ এই দু হাজার জুন থেকে আগস্ট পর্যন্ত বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আপনারা যে টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান দিলেন সেই পরীক্ষায় কত পেলে পাস চলুন একবার দেখে নিই উপরে দেখুন ব্রিং করছে পঞ্চাশ নম্বরের পেপারে পাসিং মার্কস হচ্ছে আঠেরো অর্থাৎ পঞ্চাশ নম্বরের যে পত্রগুলো আছে বা সাবজেক্টগুলো আছে ধরুন এপিজি অর্থাৎ কম্পালসারি ইংরাজি এফ বিজি কম্পালসারি বাংলা এইরকম পেপারগুলো যেখানে পঞ্চাশ নম্বর আছে সেখানে পাসিং মার্কস হচ্ছে আঠেরো নম্বর এরপর তারই নিচে দেখুন একশো নম্বরের পেপারের ক্ষেত্রে পাসিং মার্কস পঁয়ত্রিশ অর্থাৎ যেসব সাবজেক্টগুলো একশো নম্বরে সেখানে পাস নম্বর হচ্ছে পঁয়ত্রিশ যেমন ফার্স্ট ইয়ারে এফএইচএস ছিল একশো নম্বরের সেকেন্ড ইয়ারে এফএইচটি আছে এবং ইবিজি বাংলা অনার্স নিয়ে যারা পড়ছেন তাদের ওনার্স সাবজেক্ট বা সকল ওনার্স সাবজেক্ট যাদের আছে বিডিপি ক্যান্ডিডেট সবারই একশো নম্বরের ওনার্স সাবজেক্ট বিশেষ করে আর্টস বিভাগে তাদের ক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ কিন্তু ওনার্স রাখতে গেলে একশোর মধ্যে চল্লিশ পেতে হবে অর্থাৎ ফর্টি পারসেন্ট নাম্বার পেতে হবে যদি ফর্টি পারসেন্ট নাম্বার না পান তাহলে পাস উইথআউট আউট ওনার্স অর্থাৎ আপনি বিডিপি কমপ্লিট করবেন করে যাবেন কিন্তু সেটা ওনার্স ছাড়াই এরপর একেবারে তিন নম্বর কলম নিচের দিকে দেখুন যেসব বিডিপি ক্যান্ডিডেটদের পঁচিশ নম্বরের পেপার আছে সেখানে পাঁচ নম্বর হচ্ছে নয় এটা মূলত সায়েন্স যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে পঁচিশ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষায় নম্বর হচ্ছে পাঁচ নম্বর আপনারা এখন একটা বিডিপির অরিজিনাল মার্কশিট দেখতে পাচ্ছেন এখানে আপনারা তিন নম্বর সাবজেক্টটা দেখুন এফএইচ এস ফাউন্ডেশান কোর্স ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফুল মার্কস একশো অ্যাসাইনমেন্টে এই ক্যান্ডিডেট পেয়েছে আটাত্তর থার্টি পার্সেন্ট অনুপাতে যোগ হয়েছে তেইশ দশমিক চার এরপর দান দিকে দেখুন টার্ম অ্যান্ড এক্সামিনেশান মার্কস একশোর মধ্যে এই ক্যান্ডিডেট পেয়েছে চৌষট্টি সেভেন্টি পার্সেন্ট অনুপাতে যোগ হয়েছে চুয়াল্লিশ দশমিক আট টোটাল এফ পেয়েছে দেখুন আটষট্টি মার্কস অফ টেন এ প্লাস বি এ হচ্ছে অ্যাসাইনমেন্ট বি হচ্ছে টার্ম অ্যান্ড এক্সামিনেশান দুটো যোগ করে যেহেতু এফএইচএসে পাসিং মার্কস পঁয়ত্রিশ তাই প্রায় ডবলের কাছাকাছি নাম্বার পেয়েছে এর উপরে দেখুন দু নম্বরে ফাউন্ডেশন কোর্স ইন ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংরাজি ফুল মার্কস পঞ্চাশ অ্যাসাইনমেন্টে পেয়েছে উনতিরিশ যোগ হয়েছে থার্টি পার্সেন্ট অনুপাতে আট দশমিক সাত এবং টার্ম অ্যান্ড এক্সামিনেশানে পেয়েছে পঞ্চাশের বাইশ সেভেন্টি পার্সেন্ট অনুপাতে যোগ হয়েছে পনেরো দশমিক চার টোটাল এফিজি বা কম্পালসারি ইংরাজিতে চব্বিশ পেয়েছে কিন্তু পাঁচ নম্বর হচ্ছে আঠেরো এখানে আরও সাবজেক্ট আছে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন এবং যখন মার্কশিট পাবেন তখন আপনারা এইভাবেই ক্যালকুলেশন করে নেবেন এবং মার্কশিটটা আপনারা বিস্তারিত দেখে নিন আর ডিটেলস বলছি না এরপর আমরা চলে যাচ্ছি বিডিপি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কত নম্বর পেলে হয় উপরেই দেখতে পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ হলে ফার্স্ট ক্লাস অর্থাৎ ষাট শতাংশ বা তারও বেশি হলে ফার্স্ট ক্লাস এরপর দ্বিতীয় লাইনে দেখুন সেকেন্ড ক্লাসের জন্য চল্লিশ পার্সেন্ট বা অ্যাভোভ বাট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ শতাংশ বা তারও বেশি কিন্তু ষাট শতাংশের নিচে অর্থাৎ উনষাট শতাংশ পর্যন্ত নাম্বার পেলে সেকেন্ড ক্লাস এবং থার্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাভো অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ বা তারও বেশি কিন্তু চল্লিশ শতাংশের কম অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ থেকে উনচল্লিশ শতাংশ পর্যন্ত হলে পাস উইদাউট অনার্স ওনার্স অর্থাৎ আপনি বিডিপি কমপ্লিট করে ফেলবেন ওনার্স ছাড়াই এবার আমরা বিডিপি মার্কশিটে এনসি বিষয়টি ক্লিয়ার করবো বিডিপির এই মার্কশিট ক্যালকুলেশানে আসার আগে বলে রাখবো এনসি এলে ভয়ের কিছু নেই দুশ্চিন্তারও কিছু নেই কারণ আপনি হয়তো ওই সাবজেক্টের থিওরি পরীক্ষা দেননি তাই আপনার এনসি এসেছে অথবা এমনও হতে পারে আপনি হয়তো ওই সাবজেক্টে পাস মার্ক তুলতে পারেননি এনসিএলে ঘাবড়াবার কিছু নেই আপনি এই এনসিটা ক্লিয়ার করার জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ছ বছর সময় দিয়েছে সেক্ষেত্রে আপনারা ছ বছরের মধ্যে প্রত্যেক ইয়ারে যে টার্ম অ্যান্ড এক্সামিনেশান হয় এই পরীক্ষার মধ্য দিয়ে আপনি এনসিটা ক্লিয়ার করতে পারবেন এবং সেই জন্য আপনাকে করে রাখতে হবে কি প্রত্যেক পরীক্ষার জন্য যে সাবজেক্টে আপনি এনসি পেয়েছেন তার জন্য অবশ্যই পরীক্ষার ফিজ দিতে হবে যে সাবজেক্টে এনসি পেয়েছেন সেই সাবজেক্টের পরীক্ষার ফিজ জমা দিতে হবে এবং অবশ্যই কোনো ক্যান্ডিডেট যদি তিন বছর অতিবাহিত হয়ে যায় রেজিস্ট্রেশান থেকে তিন বছর সময় তাহলে অবশ্যই রিনিউয়াল করতে হবে রিনিউয়াল করে আপনাকে এনসি পেয়েছেন যে সাবজেক্টে সেই সাবজেক্টের পরীক্ষার ফিজ জমা করে পরীক্ষা দিয়ে বিষয়টা বা ওই সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে অর্থাৎ মার্ক পেতে হবে এটাই হলো এনসি সলিউশান চলুন এখন আমরা বিডিপির একটি মার্কশিটের চিত্র আমরা দেখে নিই দেখুন এখানে বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশান দু হাজার সতেরো যে আমরা মার্কশিট একটা ছকের মধ্যে দিয়ে উপস্থাপন করেছি আপনাদের সামনে এখানে দেখে নিন এফ এইচ এস সাবজেক্ট এটা ফার্স্ট ইয়ার সাবজেক্ট আপনারা পরীক্ষা দিয়েছেন একশো নম্বরের সাবজেক্ট এখানে এই ব্যক্তি অ্যাসাইনমেন্টে সত্তর নাম্বার পেয়েছে থার্টি পার্সেন্ট হিসাবে একুশ নম্বর যোগ হয়েছে এবং টার্ম অ্যান্ড এক্সামিনেশানে চল্লিশ নম্বর পেয়েছে সেভেন্টি পার্সেন্ট অনুপাতে চল্লিশ নম্বরের আঠাশ নম্বর যোগ হয়েছে অর্থাৎ এই ব্যক্তি এ মার্ক অপটেনে দেখুন এ প্লাস বি মিলে মোট ঊনপঞ্চাশ নম্বর পেয়েছে অর্থাৎ এইচ এস এই সাবজেক্টটা ক্লিয়ার হয়েছে তাই এনসি পড়েনি বা সি হয়েছে এরপর দেখুন এপিজি কম্পালসারি ইংরাজি পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্টে পঁয়ত্রিশ পেয়েছে থার্টি পার্সেন্ট হিসাবে দশ দশমিক পাঁচ নম্বর যোগ হয়েছে এবং টার্ম অ্যান্ড এক্সামিনেশানে পনেরো পেয়েছে সেভেন্টি পার্সেন্ট অনুপাতে দশ দশমিক পাঁচ নম্বর যোগ হয়েছে টোটাল এসাইনমেন্ট এবং টার্ম অ্যান্ড এক্সামিনেশান মিলে মোট একুশ নম্বর পেয়েছে পঞ্চাশে তাই ক্লিয়ার হয়েছে অর্থাৎ ওই সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে তাই সি বসেছে এরপর দেখুন ওই ক্যান্ডিডেট এবিজি এটা কম্পালসারি বাংলা পঞ্চাশের মধ্যে অ্যাসাইনমেন্টে পঁচিশ পেয়েছে সেভেন্টি সরি থার্টি পার্সেন্ট অনুপাতে সেভেন পয়েন্ট ফাইভ নাম্বার যোগ হয়েছে এরপর টার্ম অ্যান্ড এক্সামিনেশান বা থিওরি পরীক্ষায় বারও পেয়েছে পঞ্চাশের সেখানে সেভেন্টি পার্সেন্ট অনুপাতে এই দশমিক ফোর নাম্বার যোগ হয়েছে টোটাল অ্যাসাইনমেন্ট এবং থিওরি মেলে মোট পনেরো দশমিক নয় পেয়েছে কিন্তু সাড়ে সতেরো পেলে পাস কিন্তু পাঁচ নম্বর দেখুন হয়নি পনেরো দশমিক নয় তাই এনসি এসেছে অর্থাৎ ওই স্টুডেন্টকে পরের বছর পরীক্ষার ফিজ দিয়ে এই সাবজেক্টটা পরীক্ষা দিতে হবে এবং পাস মার্ক পেয়ে এনসিটাকে তুলতে হবে এবং তার জন্য যদিও ছ বছর সময় আছে তবুও আপনাদেরকে বলবো যে এই রকম ক্যান্ডিডেট হলে অবশ্যই আপনারা নেক্সট ইয়ারেই ওই সাবজেক্টের পরীক্ষার ফিজ দিয়ে অবশ্যই এনসিটা তুলে নেবেন এরপর দেখুন ওই ক্যান্ডিডেট ইবিজি ওয়ান অর্থাৎ বাংলা প্রথম পত্রের একশো নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্টে পঁচাত্তর পেয়েছে থার্টি পার্সেন্ট অনুপাতের বাইশ দশমিক পাঁচ নম্বর যোগ হয়েছে এবং থিওরি পরীক্ষায় ষাট নম্বর পেয়েছে সেভেন্টি পার্সেন্ট অনুপাতে বিয়াল্লিশ নম্বর পেয়েছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং টার্ম এক্সামিনেশন মিলে টোটাল বিয়াল সরি বাষট্টি দশমিক পাঁচ নম্বর পেয়েছে অর্থাৎ এই ক্যান্ডিডেটকে সাকসেসফুলভাবে এই বিডিপি কোর্সটি কমপ্লিট করতে গেলে এন যে সাবজেক্টে এনসি আছে অবশ্যই পরীক্ষা দিয়ে এন সি তুলতে হবে অর্থাৎ ক্লিয়ার করতে হবে ওই সাবজেক্টটা পাস নম্বর তুলতে হবে পাঁচ নম্বর যে পাস মার্ক থাকবে সেই নম্বর তুলতে হবে এবং আপনাদেরকে সাজেশান দেবো এনসি যে সাবজেক্টে থাকুক না কেন চিন্তার কোনো কারণ নেই অবশ্যই নেক্সট ইয়ারে আপনারা পরীক্ষা দিয়ে এই এনসিগুলো ক্লিয়ার করে নেবেন আশা করি এনসি বিষয়টি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি এবং ক্লিয়ার করতে পেরেছি বিষয়টি অবশ্যই ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন